কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকের আমাদের ভিডিওর বিষয় জবা গাছের মিলিবাগ আপনারা কিভাবে চিরতরে দমন করতে পারেন, এ নিয়েই আজকের আমাদের ভিডিওটি। এই পদ্ধতিতে আপনারা আপনাদের গাছে পরিচর্যা করলে আপনাদের গাছে কখনো আর আপনাদের গাছগুলিতে মিলিবাগে আক্রমণ করবে না, আপনাদের গাছগুলি সুস্থ সবলভাবে বেড়ে উঠবে আর আপনাদের গাছগুলি ফুলে ভরে থাকবে। এর জন্য আপনাদের কি পরিচর্যা করতে হবে চলুন জেনে নেওয়া যাক। এইরকম আরও লেটেস্ট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে নোটিফিকেশন বেলটিকে অবশ্যই দাবিয়ে দিন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছায় সবার আগে। প্রিয় দর্শক, এই ছাত্রাপোকা বা মিলিবাগগুলি গাছের কাণ্ড, ফুল ও পাতার রস চুষে খেয়ে গাছকে দুর্বল করে ফেলে, ফলে গাছের বৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়, গাছ আর বাড়ে না, তাই গাছের ফুলের আকারও ধীরে ধীরে ছোট হতে থাকে। এছাড়া আক্রমণ বেশি হলে কখনো কখনো বা গাছ মারা যেতেও দেখা যায়। প্রিয় দর্শক, এই দোয়ে পোকা বা ছাত্রাপোকাগুলি শুধু জবা গাছে নয়, এরা স্থলপদ্ম, টমেটো, পেয়ারা, কাঁঠাল, আম এই জাতীয় গাছগুলিতেও এরা সমানে আক্রমণ করে থাকে। এই পোকাগুলি গাছে অল্প সংখ্যক আক্রমণ করলে গাছের তেমন কোনো ক্ষতি হয় না, কিন্তু যত এই ছাত্রাপোকার সংখ্যা গাছে বাড়তে থাকে তত এদের ক্ষতিকারক আক্রমণের লক্ষণগুলিকে গাছে দেখতে পাওয়া যায়। এই পোকাগুলি গাছের রস চুষে খাবার সময় এদের দেহ থেকে একরকম মধুর মতন রস নিঃসৃত হয়, যা গাছের কাণ্ড এবং ফুলের গোড়ায় এগুলি লেগে যায়, ফলে এগুলিতে ছত্রাক বা ব্যাকটেরিয়ার আক্রমণ একটু বেশি মাত্রায় দেখতে পাওয়া যায়। এছাড়াও আমরা দেখতে পাই যেখানে মিলিবাগের আক্রমণ হয় বা ছাত্রাপোকার আক্রমণ হয় সেখানে পিঁপড়ের আক্রমণটা একটু বেশি লক্ষ্য করা যায়। এই মিলিবাগ বা ছাত্রাপোকাগুলি গাছের গোড়ার মাটিতে ডিম পাড়ে এবং সেই ডিম থেকে যে বাচ্চা বের হয় সেগুলি আবার একটু বড় হবার পর গাছ বেয়ে উপরে উঠে গিয়ে গাছের কচি অংশের রস চুষে খেয়ে তাদের জীবনযাপন করে, ফলে গাছে আক্রমণের মাত্রা বেড়ে যেতে দেখা যায়। এই পোকাগুলিকে সহজে দমন করার জন্য আপনারা ঘরোয়া পদ্ধতিতে কীভাবে এগুলিকে চিরতরে দমন করবেন চলুন জেনে নেওয়া যাক। এই ছাত্রাপোকাগুলিকে দমন করার জন্য আপনারা নিজ বাসায় আক্রমণের শুরুতে আপনারা একটি তুলো টুকরো নিন এবং সেই তুলো টুকরোটিতে তেল অথবা স্প্রিট লাগিয়ে আপনারা সেই তুলো টুকরোটিকে আক্রান্ত গাছের আক্রান্ত অংশে আপনারা ভালো করে পোলেপ লাগিয়ে দিন। এইভাবে মাত্র দুবার পোলেপ লাগানোর পরেই আপনারা এই মিলিবাগগুলিকে সহজেই আপনাদের গাছ থেকে দমন করতে পারবেন। প্রিয় দর্শক, এছাড়াও এই মিলিবাগ দমনের আরও পদ্ধতি রয়েছে। এদের মধ্যে যেমন রয়েছে মিলিবাগ বা দোয়ে পোকাগুলির আক্রমণের শুরুতে যখন গাছে অল্প সংখ্যক আক্রমণ হবে তখন গাছে আপনারা নিম তেল স্প্রে করুন, দেখবেন এই পোকার আক্রমণ আপনাদের গাছ থেকে অনেকটাই কম হয়ে যাবে। প্রিয় দর্শক, এছাড়াও নিজ বাসায় মিলিবাগ দমনের জন্য সহজেই আপনারা আপনাদের বাসায় থাকা ভাতের ফ্যান নিয়ে নিন। ফ্যান নিয়ে নেওয়ার পর আপনারা তার ভিতরে সমপরিমাণ পানি দিয়ে দিন। আপনারা তার ভিতরে ডিটারজেন্ট পাউডার বা সাবানের গুঁড়ো, এছাড়াও আপনারা শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এ জাতীয় আপনাদের কাছে যেটা সহজ বলে মনে হয় আপনারা সেটি দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে দিন। নাড়িয়ে দেওয়ার পর এবার এর ভিতরে আপনারা খনিজ তেল দিয়ে দিন। খনিজ তেল দেওয়ার পর আপনারা এই দ্রবণটিকে ভালোভাবে গুলে স্প্রে মেশিনে ভরে আপনারা সহজেই আপনাদের গাছে স্প্রে করুন। এইভাবে মাত্র তিনবার গাছে স্প্রে করতে পারলেই আপনাদের গাছের মিলিবাগের আক্রমণ আপনারা সহজেই নিজেরাই দমন করতে পারবেন। প্রিয় দর্শক, এছাড়া আক্রমণ বেশি হলে আপনারা রাসায়নিক ঔষধ ব্যবহার করতে চাইলে রাসায়নিক ঔষধের মধ্যে যেমন রয়েছে পোফেনোফস, পোফেনোফস গ্রুপের আপনারা যে কোনো কীটনাশক দিয়ে গাছে স্প্রে করুন। এছাড়াও রয়েছে ক্লোরোপাইরিফস, এই ক্লোরোপাইরিফস গ্রুপের যে কোনো কীটনাশক নিয়ে এসে আপনারা আপনাদের গাছে ভালোভাবে স্প্রে করে দিন, দেখবেন আপনাদের গাছের মিলিবাগের আক্রমণ আপনারা অনেকটাই দমন করতে সক্ষম হবেন। প্রিয় দর্শক, এছাড়াও কিছু সহজ পরিচর্যার মাধ্যমে এই মিলিবাগের আক্রমণ চিরতরে দমন করা সম্ভব। এদের মধ্যে যেমন রয়েছে চাষের জমিতে বা গাছের গোড়ায় নিয়মিত তদারকি করা বা গাছের গোড়া নেড়িয়ে দেওয়া। এছাড়াও আক্রমণের শুরুতে বা অল্প আক্রমণ হলে আক্রান্ত অংশ কেটে অন্য জায়গায় পুঁতে ফেলুন অথবা পুড়িয়ে নষ্ট করে দিন। এছাড়া গাছের আশেপাশের আগাছা সবসময় পরিষ্কার রাখুন এবং সেই সঙ্গে গাছে অল্প সার দিন, অল্প জল দিন, আপনারা প্রয়োজন অনুসারে পানি দিন,
তাহলে আপনাদের গাছের এই মিলিবাগের আক্রমণ আপনারা অনেকটাই কম করতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা আপনাদের বাসার গাছে এই পরিচর্যাগুলি সহজেই করার পর আপনাদের গাছের মিলিবাগের আক্রমণ, দোয়ে পোকার আক্রমণ আপনারা সহজেই কম করাতে পারবেন। আপনাদের গাছগুলি ফুলে ফলে ভরে উঠুক এই কামনা করে এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করুন। দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।